হাই, সবাই কেমন আছো? আগে নৈনিতালের ভিডিওগুলো তো তোমরা দেখেছোই আশা করি, কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টস করে জানিও। আর এখন সেই ঠান্ডার জায়গা ছেড়ে আমরা চলে এসেছি জিম কর্বেট ঘুরতে। তো আমরা যেখানে মানে হোটেল নিয়েছিলাম সেটা হলো কর্বেট টাস্কার ট্রেল। তো এইগুলো না বেশিরভাগ ডেস্টিনেশন ম্যারেজের জন্যই নেওয়া হয়। এই যে দেখো, আগের দিন কোনো বিয়েবাড়ি ছিল, তার জন্য সব কিছু পড়ে ঠরে রয়েছে আর কি। বেশিরভাগ ডেস্টিনেশন ম্যারেজেস হয় এখানকার যে হোটেলসগুলো থাকে, ট্যুরিস্টসেও দেয় কিন্তু বেশিরভাগ ওটাই হয়। তো আমাদেরকে এখন ওই যে উনি আগে আগে যিনি যাচ্ছেন, উনি আমাদেরকে আমাদের রুম পর্যন্ত নিয়ে যাচ্ছেন। চারিপাশটা সবুজে ভরা, তোমরা দেখতে পাচ্ছ, মানে এখানকার এনভায়রনমেন্টটাই বেশ জঙ্গল জঙ্গল তৈরি করে রেখেছে আর কি। বাঁশ গাছ চারিপাশে, বেশ চারিপাশে অনেক পাখি পক্ষীরও আওয়াজ রয়েছে। তো সেইভাবেই বলে না, যেখানে যেমন সেখানেই তেমন করে সাজানো হয় জায়গাটা, সেটাই বলতে পারো। তো এই যে আমরা চলে এসেছি আমাদের রুমের কাছাকাছি। তো এইটা হলো আমার হচ্ছে ব্যালকনি ভিউ, এখান থেকে সেই বাঁশবন দেখা যাচ্ছে চারিপাশে। আর এই যে এখানে আগের দিনের বিয়েবাড়ির সমস্ত কিছু খুলছে ঠুলছে আর কি। তো উপরে আমাদের ঘর ছিল, চলো একটু তাড়াতাড়ি করে তোমাদেরকে একটু রুম ট্যুরটা করিয়ে নিই। আমরা একটু এলাম হোটেলের পেছন দিকে, যে সুইমিং পুলটা রয়েছে ওই সুইমিং পুলটা ভিজিট করতে। অ্যাকচুয়ালি সকালে আমাদের কোনো কোথাও যাওয়ার নেই, একবারে বিকেলে রয়েছে জঙ্গল সাফারি। তো তাই জন্য আমরা এই দুপুরবেলায় ভর দুপুরে সুইমিং পুলের এখানে এসেছি ঘুরতে। তারপরে এলাম গেমস রুমে, পেছনে দেখলাম একটা গেমস রুম রয়েছে। সত্যি কথা বলতে কি জানো তো, এই করোনার পর হোটেলসগুলো যেন অনেকটাই ধুঁকছে যেন মনে হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে এসে বেশ খেলাখেলি করতে লাগলাম আর কি। তো খেলাগুলো তো কোনোদিন খুব একটা খেলি না, তো যাই হোক, কিন্তু সব কিছু ট্রাই করা দরকার আর কি, এরকম ব্যাপার। তো তো আমাকে শিখিয়েই যাচ্ছে আর পড়িয়ে যাচ্ছে, আর আমি তো কিছুই করতে পারছি না। এটা হচ্ছে হ্যান্ড ফুটবল, সেটা নিয়েও খুব উত্তেজনা দুজনের। তো যাই হোক, এই বিলিয়ার্ডস গেমটা না একদম ফাস্ট ফরওয়ার্ড করিনি, কেন জানো তো, বারবার বলেছে এটা যখন ভিডিওতে দিবি আমার শটগুলো কিন্তু অবশ্যই তুলবি। হ্যাঁ, সেই জন্য দেখো তোমরা প্লিজ, আর প্লিজ ভালো করে হাততালি দাও, অনেক বড় বিলিয়ার্ডস প্লেয়ার হয়ে গেছে। তো যাই হোক না, শটগুলো সত্যি ভালো মারছিল, আমি জানি না ঠিক, ডেফিনেটলি আমি এই গেমটা খেলতেও জানি না একদমই। কে মারতে হয় নাকি? অনেক কায়দা করে খেলতে হয় সেটা বুঝতে পারছি। হলো রে, এবার দে আমাকে স্টিকটা, এবার আমাকে দেখো। তো আমরা জঙ্গল সাফারির জন্য বেরিয়ে গেছি। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে কোন জোনটাতে যাচ্ছি, বিজরানি না, আমরা বিজরানি জোনে যাচ্ছি। প্রত্যেকটা গেটের আলাদা আলাদা এন্ট্রেন্স হয়, যেমন দেখো এখানে আমি স্লো করে দেখালাম, আমাদের গেটটার নাম হচ্ছে আমডান্ডা গেট বিজরানি জোন। মানে প্রত্যেকটা জোনের আলাদা আলাদা গেটের নাম আছে, যেমন ধরো কোনোটা দুর্গা দেবী,
এই গেটে এখন হচ্ছে তোমার পুরোপুরি চেকিং হবে, আর এখান থেকে তোমাকে গাইড হায়ার করতে হবে। তো দেখো এখানে এই যে আমরা সব আধার কার্ড ভেরিফিকেশনের জন্য বসে আছি, আর এখানে সাফারি করার জন্য তোমাকে প্রি বুকিং করাতে হয়। যদি তুমি বাইরে থাকো তো আলাদাভাবে তোমাকে সাফারি বুকিং করতে হয় আর কি। তো বাকি ভেতরেও থাকার এখানে ব্যবস্থা আছে, রেস্ট হাউস, তো সেখানেও তুমি ভাড়া নিতে পারো। সেটা বেশ অনেকটাই এক্সপেন্সিভ হয়, বাট আমি বলবো ভেতরে থেকে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা যেহেতু একদমই ভেতরে পারিনি থাকতে, মানে পাইনি আমরা টিকিট। এই যে এখানটা দেখো, আমি গেটটা চারিপাশটা দেখিয়ে দিচ্ছি একটু তোমাদেরকে। এখানে তোমার ওয়াশরুম থাকে, যেহেতু অনেকটা ভেতরে যেতে হয় তাই এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে গেটে। চেকিংয়ের সাথে সাথে তুমি নিজে এখানে একটু রিফ্রেশও হতে পারো। আমরা আমাদের সাফারি শুরু করে ফেলেছি, তো উনি আমাদের গাইড, প্রথম একটু আলাপ পরিচিতি হলো। তো উনি আমাদেরকে এখানে এটাই বলছিলেন যে এই যে দেখছো এরিয়াটা, এটা হচ্ছে ভিলেজ এরিয়া। এখানে ছোট্টখাট্ট করে কিছু মানুষ বসবাস করে, মানে জঙ্গলটা শুরু হবার আগে একটা ছোট্ট মতো ভিলেজ আছে এখানে, তারপরে হচ্ছে তোমার পুরোপুরি জঙ্গলটা শুরু হয়। তো উনি সমস্ত ডিসক্রাইব করছিলেন যে এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল হ্যাবিটেট, এখানে তো কোনো পশু পাখি কেউ বাঁধা থাকে না। তো সেই জন্য জন্তু দেখাটা পুরোপুরি ভাগ্যের উপরে, তুমি কি দেখতে পাবে কি না দেখতে পারবে, মানে সেটা না ওনার হাতে আছে না আমাদের হাতে আছে। এটা পুরোপুরি একটা ন্যাচারাল হ্যাবিটেট, মানে আমরা যাচ্ছি ওদের ঘরে ওদেরকে দেখতে। তো ন্যাচারালি ওদের উপরেই মানে সব কিছু ডিপেন্ড করে যে ওদের মুভমেন্ট আমরা দেখতে পাবো কি পাবো না। তো বলছিলেন যে জাস্ট এনজয় করো এই রাইডটা। টাইগর কা মুভমেন্ট হ্যাঁ, টাইগর কহীন মুভ কর রা হ্যাঁ, তো উসকে ইন্ডিকেশন হোতে হ্যাঁ, ইন্ডিকেশন সে আপকো পতা চলতা হ্যাঁ কি আস পাস টাইগর হ্যায়। ইন্ডিকেশন সমথিং ডিয়ার মাকি ইয়ে নয়েজ করতে হ্যায় টাইগর কো, টাইগর ইয়া আদার ক্যাট সিগনালিং। ওই গ্রামটার থেকে একটি কুকুর আর কি মানে এদিকে জঙ্গলের দিকে চলে এসেছিল, তো ওরা তাড়িয়ে দিল, কেন কি বলছে এই এরিয়াটাতে নাকি অনেক লেপার্ডস ঘুরে বেড়ায়, তো ন্যাচারালি লেপার্ডস এসে ওকে খেয়ে নেবে। তাই ভদ্রলোক আর কি মানে নেমে কুকুরটাকে তাড়িয়ে দিল যাতে ও গ্রামের দিকে যায়। এটা সাম্বার ডিয়ার, আগে গিয়ে তোমাদেরকে আরো ভালো করে সাম্বার ডিয়ার দেখাবো। ফটো নিন একটা, আচ্ছা ফটো ফটো দেখি দেখবো দেখি। আমরা মেন জঙ্গলটা এখনও শুরুই করিনি জানো তো, এখন আমরা যাচ্ছি হচ্ছে রেস্ট হাউসটার দিকে। তো রেস্ট হাউসটার মধ্যে একটা ইন্টারেস্টিং আছে,
ওই দেখো চারিপাশটা না তার দিয়ে লাগানো আছে, আর ওগুলো হচ্ছে ইলেকট্রিক তার, মানে ওগুলোতে যদি কোনো রকম অ্যানিমালস এন্টার করতে আসে তো ওদের শক লাগবে আর ওরা ঢুকবে না। আর এমনভাবেই মানে দেওয়া আছে যে ওরা মরবে না বাট ওরা ঢুকতে পারবে না, মানে শক খাবে আর কি। তো এটা হচ্ছে রেস্ট এরিয়া, এখানেই তুমি ঘর ভাড়া করে থাকতে পারো, আর সেটা বেস্ট হয় আমার মনে হয়, বাইরে থাকার থেকে এখানে থাকলে তুমি সারা দিন সাফারি করতে পারবে। তো এটা একটু প্রি বুকিং করতে হয় প্লাস এজেন্ট হতে, যেগুলো আমাদের আগে জানা ছিল না, ঠিক আছে। তো আমরা বাইরে, যেহেতু আমাদের হোটেল বুকিং করা হয়ে গেছিলো তো আমরা বাইরেই ছিলাম। তো এই যে দেখো এখানটাতে হচ্ছে এই যে ন্যাচারাল রিজার্ভ বিজরানি ট্যুরিজম জোন, সেটা সম্পর্কে পুরো লেখা আছে, দারুণ লাগবে আশা করি এই রাত্রিবেলায় জঙ্গলে, যারা গেছে আমি তাদেরতেও শুনেছি খুবই ভালো লাগে এখানে। ঘুরতে ঘুরতে জিপ সাফারির একটা নিয়ম বলি, এদের নিয়ম রয়েছে যে জিপ থেকে নামা যাবে না, তোমাকে জিপের মধ্যে থেকেই পুরোপুরি ঘুরতে হবে। এখানে কিছু একটা নোটিশ করেছি আমরা, না আমি নয় অ্যাকচুয়ালি, আমরা নয়, ওরা কিছু একটা নোটিস করছে কোনো কিছুর আওয়াজ, যাতে ওদের মনে হচ্ছে যে আশেপাশে কিছু একটা থাকতে পারে, তাই আমরা এই জঙ্গলের মাঝখানে আর কি একটু দাঁড়িয়েছি। তো দেখা যাক কিছু দেখা যায় কি না, বাট আলটিমেটলি কিছুই দেখা গেল না এখানেও। তো আরও আগে আমরা এগোচ্ছি এরপর। আওয়াজটা শুনতে পারছো? ওটা হচ্ছে বার্কিং ডিয়ারের আওয়াজ, ওটা একটা ইন্ডিকেশন যে আশেপাশে বাঘ আছে। তো ন্যাচারালি এখানে যারা সাফারি করছিলাম তারা সবাই দাঁড়িয়ে গেছি, দেখা যাক বাঘ দেখতে পাওয়া যায় কিনা। ওনারা নিজেদের মধ্যে ডিসকাস করছেন যে কোন দিকে পসিবিলিটিস থাকতে পারে বাঘটার জন্যে। তো দেখা যাক, উনি বলছিলেন যে ওই পাশে একটা নালা রয়েছে, অ্যাকচুয়ালি ওরা জল খেতেই এই গরমে বেরোয়, তো ওই জন্য আমরা একটু নালাটা চেক করতে ওপাশে যাচ্ছি। কী যে আনন্দ লাগছে, খালি মনে হচ্ছিল এই বোধহয় বাঘটা বেরিয়ে এলো জঙ্গল থেকে। আচ্ছা বো দূর সে উসকো পতা চল জাতা হ্যায়, মানে গাইড বলছিলেন যে পার্কিং ডিয়ারটা যে চিৎকার করছে ওরা নাকি দূর থেকে স্মেল পেয়ে যায় যে বাঘ আছে, মানে বলছে যে এটা একদম মানে পজিটিভ সিগনাল। কিন্তু যাই হোক, আমরা অনেক এদিক ওদিক রাস্তা খুঁজলাম, কোনো রকমভাবে বাঘ খুঁজে পেলাম না আর কি, ভাগ্যে ছিল না আর কি, তো ন্যাচারালি বাঘটা দেখতে পেলাম না। কিন্তু এরপরে একটা বেশ দারুণ জিনিস দেখতে পেরেছি, যেটা বাঘের থেকেও অনেক বেশি খতরনাক। Thank you.
কোথায় রে? দেখতে পাচ্ছি वहां पर है ये देखो लवली বরকতে বন্ধ। এটা হলো সেই বড় দাঁতালওয়ালা হাতি। এ নাকি পাশ দিয়েও যাওয়াটা খুবই রিস্ক আর কি। তো ও নাকি মানে ওরা বলছিল আর কি যে অনেক থকে যায়, ওরা বেশি দূর পর্যন্ত চলতে পারে না, এতটাই বড় হয়। কিন্তু এর পাশ দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়া ভীষণই রিস্ক, বড় দাঁত রয়েছে। একটু যদি খেয়াল করে দেখতে পারো খুব একটা দেখা যাচ্ছে, ওই দেখো দাঁতটা দেখা যাচ্ছে, তো সেই বড় দাঁতাল হাতি আর কি। আজকে আমরা ঘুরতে গেছিলাম বিচরানি জোনটা, অনেকই ভাল লাগলো। চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড লাগছে নিজেকে, বাট ঠিক আছে, ঘুরেছি, অনেক কিছু দেখতে পেলাম। মানে সে অদ্ভুত একটা পরিবেশ চারিদিকে, আর ওখানে হচ্ছে মানে কি বলবো তোমাকে, মানে চারিপাশে কখনো বাঁদরের আওয়াজ, কখনো তোমার সেই সাম্বার বিয়ারের আওয়াজ, বার্কিং ডিয়ার, মানে সেই নানান রকম, পুরো একটা আলাদা এনভায়রনমেন্ট, খুবই ভালো। কেউ যদি কখনো ঘুরতে যাও তো ঘুরো, আমি ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে। আজকে যে রেঞ্জটা আমরা ঘুরলাম সেটা ঘুরতে মানে সাফারি করাতে, জিপ সাফারি করতে ওরা নিচে 5000 rupees, আর গাইডের হচ্ছে আলাদা টাকা নেয় 800 টাকা। ওই গাইডটা তোমাকে গেট থেকেই হায়ার করতে হয়। তো এইভাবে কানেক্ট, আমি গেছিলাম ইউটিউবের থ্রুতেই, একজন গেছিলেন, তো ইউটিউবের থ্রুতেই আমি ওনার নাম্বারটা জোগাড় করে ওনার থেকে গেছিলাম। আমি পরে তার নাম্বারটা না হয় জয়েন্ট করে দেব ভিডিওর সঙ্গে। তো এইভাবে ঘুরেছি। কেউ যদি কখনো মানে পাহাড়, নদী, সমুদ্র এগুলো আমরা অবশ্যই ঘুরতে চাই, কিন্তু জঙ্গলটা আমরা সেইভাবে হয়তো যাই না, কিন্তু ইটস রিয়েলি আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। প্লিজ সবাই পারলে একবার যে পুরো নেচারের সঙ্গে মানে মিলেমিশে যাওয়া যাকে বলে, সেটাই আজকে হয়েছিল আর কি। দেখা যাক, কালকে আবার একটা নতুন রেঞ্জে যাবো। সত্যি গুড নাইট।